সবাই খুব ভালো আছো। তো আজকে আমি কলকাতায় একটা নতুন মন্দিরের সন্ধান দিতে তোমাদেরকে চলে এসেছি। তো তোমরা সকলেই জানো যে বৈষ্ণব দেবীর মন্দির যেটা আমাদের কাশ্মীরে রয়েছে, অনেকে কাশ্মীরে গিয়ে দর্শন করতে পারে, অনেকে পারে না, কিন্তু কলকাতার ভিতর রয়েছে ঠিক ওরকমই একটা সুন্দর বৈষ্ণব দেবীর মন্দির, যেটার কথা হয়তো তোমরা জানো হয়তো তোমরা জানো না। তো আজকে আমি সেই বৈষ্ণব দেবীর মন্দিরে চলে এসেছি, মা বৈষ্ণব দেবীর দর্শন তোমাদেরকে আমি করাবো। মন্দিরটা বেশি দিন হয়নি প্রতিষ্ঠা করা হয়েছে, তো খুব নতুনই হয়েছে। তো কীরকম কী সমস্ত কিছু তথ্য জানবো, ইতিহাসও জানবো, সমস্ত কিছু জানবো, এখানে কী কী মন্দির আছে সমস্ত কিছু জানবো। তো সেটা জানা শুরু করো। মন্দিরের ভিতরে প্রবেশ করতে সবার প্রথমে যেটা দেখা যায় সেটা হচ্ছে জয় মা মঙ্গলচণ্ডী মন্দির। এই হলো মঙ্গলচণ্ডী মন্দিরটার সামনে সোজা দেখতে পাচ্ছ, আর এইদিকে রয়েছে রানী সতী মন্দির, আর এইদিকে আরও বেশ কিছু মন্দির আছে সেগুলো আমরা দেখব। তো সবার প্রথমে আগে মঙ্গলচণ্ডী মার দর্শন করে নেওয়া যাক। মন্দিরের ভিতর প্রবেশ করে গেছি, এই হলো মায়ের ঘর যেখানে সারা বছর মা চণ্ডী বিরাজ করেন। আর এই যে বিগ্রহ তোমরা দেখছো এটা হচ্ছে 400 বছরেরও বেশি পুরনো, সংস্করণের পর ঘরটা নতুন করে হলো, মায়ের বিগ্রহ একই রয়েছে। তোমরা যদি জ্যৈষ্ঠ মাসে আসো তাহলে ভিতরে প্রবেশই করতে পারবে। সবার প্রথমে নিচে দেখো মায়ের চরণ রয়েছে, তারপরে মায়ের ঘট রয়েছে। এখন যে মায়ের মূর্তি তোমরা দেখছো আগে এরকম ছিল না, সেটা সংস্করণের পর এত সুন্দর করে মাকে সাজানো হয়েছে। স্বপ্না দেশে মায়ের যে শিলাখণ্ডটি পাওয়া গেছিল সেই শিলাখণ্ডটা মায়ের পিছনের দিকের অংশে রয়েছে, তো সেটা আমরা দেখতে পারব না, সেটা কেবলমাত্র ঠাকুর মশাই দেখতে পাবে। আর মায়ের দেখো বর্তমানে সোনার মুকুট, সোনার গহনা অলঙ্কারে সজ্জিত, আর লাল বস্ত্র পরে আছেন, তাঁতের শাড়ি ওনা, খুবই সুন্দর লাগছে মাকে দেখতে, অপূর্ব। এই হলো মঙ্গলচণ্ডী মার মন্দির। তো মঙ্গলচণ্ডী মার মন্দির দেখার পর আমরা তার ঠিক পাশেই সামনে রয়েছে রানী সতী দেবী মন্দির, তো চলো মায়ের দর্শন করে নেওয়া যাক। দেবী সতী মাতা মন্দিরের ভিতরটা দেখো খুব সুন্দর, কাঁচ দিয়ে কাজ করার মাঝখানে ঝাড় লণ্ঠন রয়েছে, খুব সুন্দর লাগছে কাজটা এখানে। আর এই হলো মায়ের মন্দির, মায়ের বিগ্রহ ভিতরে রয়েছে মা সতী মাতা, এখানে প্রতিদিন নিত্য পুজো হয়। সোজা রয়েছে শ্যাম বাবার মন্দির, আর এইখানে বালাজি জিন মাতার মন্দির আছে, তো চলো আগে জিন মাতার মন্দির দর্শন করে। জিন মাতার মন্দিরের ভিতরেও দেখো খুব সুন্দর একটা ঝাড় লণ্ঠন রয়েছে, আর এই হলো জিন মাতা দেবী, খুব সুন্দর করে সাজানো রয়েছে, কাপড় টাপড় পরানো, প্রচুর গয়নাকাটি রয়েছে। আমি এই নিয়ে দ্বিতীয়বার দেখলাম জিন মাতার মন্দির, এর আগে আমি দেখেছিলাম নিউ টাউনের যে হনুমান মন্দির আছে সেই মন্দিরে তোমাদেরকে আমি দেখিয়েছিলাম, এরপর এখানে দেখলাম। আমার পিছনের দিকে যেটা দেখলে সেটা হচ্ছে জিন মাতার মন্দির, আর আমার সামনে রয়েছে শ্যাম বাবার মন্দির, তো চলো সেটা দর্শন করে নিই। এই হলো শ্যাম বাবার মন্দির, মন্দিরের বাইরে দেখো মন্দির খোলা বন্ধের টাইম লেখা আছে, সকালবেলা 5:45 মন্দির খোলে, দুপুরবেলা 12:45 পর্যন্ত, সন্ধ্যেবেলা 4:30 খোলে, রাত্রি 9:00 পর্যন্ত। এই হলো শ্যাম বাবার বিগ্রহ, খুব সুন্দর করে দেখো সাজানো রয়েছে, কাপড় পরে খুব সুন্দর লাগছে। প্রতিটা মন্দিরই দেখো ভিতর থেকে অনেকটাই বড়, অনেকটা জায়গা জুড়ে রয়েছে, আর পিছনে প্রদক্ষিণ করারও জায়গা রয়েছে, আর যারা মেঝেতে বসতে পারবে না তাদের জন্য চেয়ারের বন্দোবস্ত করা রয়েছে। এখানে দেখো দুপাশে দুটো পতাকা মতো রয়েছে, আর মাঝখানে বা শ্যামদেবীর বিগ্রহের উপর মুকুটটা খুব সুন্দর লাগছে, জল জল করছে, তার মাথার উপরে রয়েছে ময়ূরের পালক। আর এই হলো শ্যামদেবীর মূর্তি, কাপড়টা দেখো খুব সুন্দরভাবে পরানো রয়েছে, আর এদিকে দেখো একটা ঘোড়া রয়েছে, আর এইদিকে তীর ধনুক রয়েছে, আর এখানে পুজো হয়েছে দেখছোই তোমরা, গোপালের একটা সুন্দর বিগ্রহ আল্লায় বসে আছে। শ্যামবাবার মন্দির দর্শন করার পর এখানে আরও পরপর বেশ কিছু মন্দির রয়েছে, তো চলো সেগুলো এবার দর্শন করে নেওয়া যাক। এখানে রয়েছে দেখো নীলেশ্বর মন্দির, শিবলিঙ্গের মাথায় দেখো জল পড়ছে, জলাভিষেক হচ্ছে এখানে,
এটি হলো শিব মন্দির, আর এই শিব মন্দিরের পাশে রয়েছে হনুমানজির মন্দির। এই হলো হনুমানজির বিগ্রহ, দেখো খুব সুন্দর করে সাজানো রয়েছে হনুমানজির বিগ্রহ। হনুমানজির মন্দিরের পর রয়েছে শীতলা মাতা মন্দির। এই হলো শীতলা মা বিগ্রহ, খুব সুন্দর করে মাকে দেখো সাজানো হয়েছে। এই শীতলা মাতার মন্দিরের পর রয়েছে রাধা কৃষ্ণ মন্দির। মন্দিরের ভিতরে দেখো রাধা কৃষ্ণের বিগ্রহ, খুব সুন্দর রাজস্থানি ড্রেসে সাজানো, আর সামনে জগন্নাথ বলরাম সুভদ্রা। তোমাদেরকে মা মঙ্গলচণ্ডী দর্শন করালাম, তার সাথে সাথে জিন মাতা শিবের, শীতলা মার এবং রাধা কৃষ্ণের দর্শন তোমাদেরকে করালাম। এরপরে পরিবার হবো তোমাদেরকে আমি মা বৈষ্ণব দেবীর মন্দির, যেটার কথা তোমাদেরকে আমি বলছি। তো তার আগে তোমাদেরকে জানিয়ে দিই তোমরা এখানে কী করে আসবে। স্প্যানের থেকে যে বাসগুলো উঠবে সেগুলো তোমরা নিউ আলিপুর বা বেহালাগামী বাস, যেগুলো 14 নম্বর আসছে, তো 14 নম্বরে মুখে নেবে। তোমরা বলতে পারো যে চণ্ডী মাতার মন্দির যাবো, তো চণ্ডীতলায় নামিয়ে দেবে, সেখান থেকে সোজা হাঁটতে হবে, সেখান থেকে 5 মিনিটের মতন দূরত্ব। এছাড়াও তোমরা মেট্রোতে আসতে পারো, নিয়ারবাই মেট্রো স্টেশন হচ্ছে মহারাজা উত্তম কুমার। সেখান থেকে মেট্রো স্টেশন থেকে বেরিয়ে রাস্তা ক্রস করে চণ্ডীতলার যে অটোগুলো রয়েছে, তো সেই চণ্ডীতলার অটো ধরলে তোমরা এখানে আসতে পারো। আর তোমরা যদি ট্রেনে আসতে চাও তাহলে তোমাদের নিয়ারবাই রেলওয়ে স্টেশন হচ্ছে নিউ আলিপুর রেলওয়ে স্টেশন। ট্রেন থেকে নেমে সেখান থেকে অটো করে ডাইরেক্ট এখানে আসতে পারো, এই হলো আসার রাস্তা। তো চলো মন্দির পরিসরটা আরও ভালোভাবে ঘুরে দেখা যাক, আর মা বৈষ্ণব দেবীর মন্দিরে দর্শনও করা যাক। এখান থেকে সোজা দেখো মা মঙ্গলচণ্ডী দর্শন করা যাচ্ছে, আর এই সোজাই এটা হচ্ছে নাট মন্দির। এখানে কিছু অনুষ্ঠান চলছে, পূজা অর্চনা চলছে। আর এই দিকে দেখো একটা গাছ রয়েছে, বট গাছ। তো অনেকে মনস্কামনা পূরণের জন্য সুতো টুতো বাঁধে। আর এই হলো সোজা যে রাস্তাটা, এটা দিয়ে সোজা গেলে আমরা বৈষ্ণব দেবী মার দর্শন করতে পারবো। সোজা যে মন্দিরটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে বৈষ্ণব দেবীর মন্দির। আর এই দিকে গঙ্গা পুজোর বা গঙ্গা আরতির জন্য এখানে জায়গাটা ফাঁকা রাখা রয়েছে। আগে একসময় এখানে গঙ্গা ছিল, তো সেই জন্য এখানে জায়গাটা ফাঁকা রয়েছে। অনেকটা বড়, এই যে এদিকটাও দেখছো পুরো ফাঁকা জায়গার মধ্যে রয়েছে, আর এই পাশে পোর্শনটাও পুরোটাই ফাঁকা জায়গা, বেশ অনেকটা বড় জায়গা জুড়ে রয়েছে। আর এখানে নবরাত্রির সময়তে বিশেষ পুজো অর্চনা অনুষ্ঠানেরও বন্দোবস্ত রয়েছে। কীরকম কী অনুষ্ঠান আছে ব্যাপারটা সেটা যদি আমি জানতে পারি সেটাও আমি তোমাদের। এখানে দেখো বাচ্চাদের খেলার জন্য বেশ কিছু খেলার জায়গা রয়েছে, স্পোর্টস ইকুইপমেন্ট রয়েছে। আর এই যে বৈষ্ণব দেবী মন্দিরটার কথা বলছিলাম, সেটা পুরোপুরি জলের ওপর রয়েছে। এই সোজা দেখা যাচ্ছে মা বৈষ্ণব দেবীর মন্দির, বিগ্রহ দেখা যাচ্ছে। ক্যামেরার লেন্সে হয়তো আসছে না, কিন্তু আমি এখান থেকে দেখতে পাচ্ছি। এই দেখছো পুরো জলের ওপরে রয়েছে এই মন্দিরটা, সিঁড়ি রয়েছে এখানে নামার জন্য, আর জলের মধ্যে সুন্দর একটা ফাউন্টেনও রয়েছে। সন্ধ্যেবেলা হলে আরও একটু অন্ধকার হলে ভালোভাবে বোঝা যাবে। আর এই হলো সোজা মায়ের মন্দির। আর এই যে এই দিকেও একটা সিঁড়ি রয়েছে, সেটা আমি ওপাশে যখন যাব তোমাদেরকে দেখাবো। আর ওই দিকেও খুব সুন্দর একটা ফাউন্টেন রয়েছে। এই হলো বৈষ্ণব দেবী মন্দির। মায়ের মন্দিরের ভিতরে ঢুকলেই দেখো একটা সুন্দর বেগুনি রঙের ঝাড় লণ্ঠন রয়েছে, আর তারপরে এই সোজা মায়ের বিগ্রহ। মায়ের বিগ্রহ যেখানে রয়েছে সেখানে দেখো একটা বড় পদ্মফুল রয়েছে, পদ্মফুলের ওপর মায়ের বিগ্রহ, মায়ের মূর্তি বসানো রয়েছে। আর এখানে দেখো ছোট ছোট আরও অনেক আলো লাগানো রয়েছে চারপাশে, আমরা যেমন দীপাবলিতে সাজাই ঠিক সেরকমভাবেই রয়েছে। আর মা দেখো ঘাগরা পরে আছে, লাল রঙের ঘাগরা ওড়না, যেটাকে আমরা লেহেঙ্গা বলে থাকি হিন্দিতে। তো মার বিগ্রহে
আর দেখো খুব সুন্দর গয়না কাটি পরে সাজানো রয়েছে, ভীষণ সুন্দর লাগছে মায়ের মূর্তি। শুনে যেমন আমরা বৈষ্ণব দেবীর মন্দির দেখে থাকি ঠিক সেরকমই একটা সুন্দর ফটো আর কি রয়েছে চাইনিজ চীনের এখানে সামনে। আর তারপরে এইখানে আমাদের কলকাতার বৈষ্ণব দেবীর মন্দিরের মায়ের বৃত্ত। সন্ধে হয়ে যাওয়ার পর দেখো এই জায়গাটা আরও সুন্দর লাগছে, লাইট ফাই জ্বলে গেছে আর এই জায়গাটা পুরো আলোয় আলোকিত হয়ে গেছে, বহু মানুষ যাচ্ছে মায়ের দর্শন করার জন্য। মন্দিরটা 2023 সালে জানুয়ারি মাসে প্রতিষ্ঠা করা হয়। এখানে আগে মা চণ্ডীর মন্দিরটা আগেই ছিল, কিন্তু এই বৈষ্ণবদেবীর মন্দিরটা নতুন করে স্থাপন করা হয়। আর যখন বৈষ্ণবদেবীর মায়ের যে 14 জন সেবায়ত রয়েছে তো তারা এসে এই মন্দিরে প্রতিষ্ঠা করেন, মন্দিরে বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা করেন, তখন তারা এসেছিলেন। আর মন্দিরটা দেখালাম, তো এই পাশে যে রাস্তাটা যেটা রয়েছে মায়ের যে মন্দিরটা আর কি, তো মন্দিরটা প্রদক্ষিণ করার জন্য তো সেই রাস্তাটা দিয়ে আমি হাঁটতে বেরিয়ে গেছি। তো ভাবলাম এই রাস্তাটা কীরকম লাগে হেঁটে সেটা দেখা যাক। এই যে এইদিকে দেখো জলটা আর এইদিকে মায়ের মন্দির, তো আমি এই পাশে যে রাস্তাটা রয়েছে তো সেই রাস্তাটা দিয়ে একটু ঘুরে মন্দিরটাও প্রদক্ষিণ করা হয়ে যাবে। আর এখানে সাইড থেকে মন্দিরটা কীরকম লাগছে তো সেটাও দেখা যাবে। তো সেই জন্য আমি চলে মন্দিরে আসার জন্য ওই দিকটা দিয়ে এসে এই রাস্তাটা দিয়ে আমাদেরকে সোজা এসে মন্দিরের ভিতরে প্রবেশ করতে হচ্ছে। আর এখান থেকেও মা বৈষ্ণব দেবী দর্শন করা যাচ্ছে। দিনে কোনো জায়গায় ঘুরতে যেতে চাও পুরো ফ্যামিলির সাথে, পরিবারের সাথে, ছোটো থেকে বড় বন্ধু বান্ধব সবার সাথেই তোমরা এই বৈষ্ণব দেবীর মন্দিরে আসতে পারো। তোমাদের কোনো ছুটির দিনে আসলে এই জায়গাটা বেশ ঘোরাও হবে, নিরিবিলির মধ্যে শান্ত পরিবেশ, আর জায়গাটাও বেশ দেখতে ভালো, দেখতে সুন্দর। বাচ্চাদের জন্য পার্কও রয়েছে, বড়দের জন্য বসার জায়গা রয়েছে, আরতি দর্শন সমস্ত কিছু হয়ে যাবে। বিকেলবেলা একটা ছোটোখাটো কলকাতার মধ্যে একটা ছোটোখাটো আউটিংয়ের মধ্যে যদি তোমরা খোঁজো তো তোমরা এই জায়গাটায় অবশ্যই আসতে পার। আর দুর্গাপূজার সময় নবরাত্রির কিন্তু স্পেশাল অনুষ্ঠানও রয়েছে, তো তার জন্য তোমরা যারা আসতে চাও তোমরা এসে এই অনুষ্ঠানে অংশগ্রহণ অবশ্যই করতে পারো, মায়ের দর্শন করতে পারো। নবরাত্রির সময় যদি আসা যায় তাহলে তো বেস্ট ব্যাপার আর কি, তো তোমরা সেই টাইমেও। সন্ধ্যেবেলা আলো জ্বালার পর দেখো মন্দিরটা আলাদা রকমই বেশ সুন্দর লাগছে দেখতে। আর পাশে জিন মাতার মন্দির, দিনের আলোতে তোমাদেরকে আমি দেখিয়েছিলাম, রাতের অন্ধকারে তো তোমাদেরকে দেখাচ্ছি, পুরো জায়গাটা একটা আলাদাই সৌন্দর্য লাগছে আলোতে আলোতে। তোমার এখানে কবে কি অনুষ্ঠান হবে দেখো তার এখানে সমস্ত কিছু ডিটেলস দেওয়া আছে। নমস্কার, এই যে দেবীটি বসে আছেন ইনি হচ্ছে দশ মহাবিদ্যা দুর্গার দশ যে বিদ্যা আছে কমলারূপ সেই রূপ। আজ থেকে 400 বছর আগে মার শিলাটি ওই পুকুর যে দেখছেন ওই পুকুরটি আদিগঙ্গা ছিল, সেই আদিগঙ্গা থেকে উনি স্বপ্নে উঠেছেন, বলেছিলেন যে আমি এখানে আছি মঙ্গলচণ্ডী দুর্গা দশমাবিদ্যা দশম মহাবিদ্যা, আমি নিজের থেকে উঠবো তোরা আর পুজো। তা সেই টাইমে শ্রীমন্ত সভাকার যিনি ছিলেন তিনি মাকে স্বপ্নে তোলে, এবং জ্যৈষ্ঠ মাসের প্রত্যেকটি মঙ্গলবার মায়ের বিশেষ পুজো অর্চনা হয়। আর আজকে যা দেখছেন নতুনভাবে রেনোভেট করা হয়েছে মন্দিরটি, আর যেসব মন্দিরগুলো রয়েছে এগুলো সব নতুন হয়েছে। মা নিত্য স্নান 6:30, 12:30 নিত্য ভোগ, 8:30-8:30 নিত্য আরতি এবং সয়। আমাদের এখানে যদি দর্শনার্থীরা পুজো দিতে চায় সকালবেলা 6:30-12:30 পুজো দেবে, আবার বন্ধ থাকবে 4:30-9:30 অব্দি পুজো দেবে। তাও যদি ভোগ নেওয়ার ইচ্ছে করছে থাকে আগের দিন এসে পরিষদের সাথে যোগাযোগ, তাও যদি দাম ধ্যান কিছু দেওয়ার ইচ্ছে থাকে পরিষদের সাথে যোগাযোগ করবে। আর দুর্গা অষ্টমী, দুর্গা ষষ্ঠী এবং বাসন্তী পুজোর অষ্টমী আমাদের বিশেষ পূজা আছে, এইটা আছে মানে। আর ভোগের মূল্য, ভোগের মূল্য যেটুকু যার সামর্থ্য ছিল। আর ভোগে কি থাকবে তাহলে? আমাদের নিরামিষ ভোজে খিচুড়ি থাকে, ভাজা থাকে, মঙ্গল পায়েস থাকে, তরকারি থাকে, আর অন্যান্য দিন ভাত, তেল ভাত, ডাল, বিভিন্ন ভাজা, তরকারি, কোনো দিন বা রাইস, আলুর দম, কোনো চাটনি, মানে আর
নবরাত্রি যেসব ছিল বিভিন্ন লুচি কুচি হ্যান ত্যান, তাহলে তো এবছরে তাহলে কদিন বাদে যে নবরাত্রি তখন তাহলে কবে থেকে তাহলে শুরু হবে? শুরু হয়ে যাবে ওই দ্বিতীয়া থেকে শুরু, প্রতিপদ থেকে পুজো আর দ্বিতীয়া থেকে শুরু সেই দশমীর ভোগ করবেন, খিচুড়ি করবেন, লুচি। আর আমাদের বিশেষ পুজো যেটা বাসন্তী পুজো, ওটা 36 রকমের জিনিস দিয়ে মানে যেটা ওই অন্নকূট যেটা বলে অন্নকূটটা তাহলে ওই টাইমে হবে। আর বৈষ্ণব দেবী মন্দিরটা যেটা হয়েছে এটা নতুনভাবে আমাদের করা হয়েছে, যারা মানে যেতে পারে না এতদিন, হ্যাঁ তারা ওইখানে গিয়ে পুজো দিতে পারবেন, কাশ্মীরে না গিয়ে এখানে গিয়ে অনেক সস্তা নিতে পারবেন, সুবিধা আছে। আচ্ছা ধন্যবাদ। এখানে আরও একটি মন্দির রয়েছে, সেটা হলো ভৈরবনাথ মন্দির। এটা আমি ঠাকুরমশাইয়ের কাছ থেকে শুনলাম, উনি বললেন যে মা বৈষ্ণবদেবী দর্শন করলে বা ভৈরবনাথের আর কি দর্শন অবশ্যই করতে হয়, যেটা আমি খুঁজে পাইনি মন্দিরটা, উনি না বললে হয়তো দর্শন করতে পারতাম। মন্দিরের ভিতরে তোমরা এখান থেকে পুজোর সামগ্রী কিনে পুজো দিতে পারো। এই জায়গাটা হচ্ছে এই যে হনুমান মন্দির তোমরা দেখছো, হনুমান মন্দিরের ঠিক পাশে হচ্ছে এই পুজোর কেনাকাটার জায়গাটা, আর এই পাশে হচ্ছে নীলেশ্বর বাবার মন্দির। এই হলো সম্পূর্ণ লাট মন্দিরটা, আর সোজা মা মঙ্গলচণ্ডী বিগ্রহ দেখা যাচ্ছে লাট মন্দির থেকে। মন্দিরে ঠাকুরমশাইয়ের কাছ থেকে তোমাদেরকে মা মঙ্গলচণ্ডীর মন্দিরের ইতিহাসটা আর পুজো অর্চনার সমস্ত বিধি সমস্ত কিছু জানা না, নিশ্চয়ই তোমরা যদি আসো কোনো সময় তো তোমাদের নিশ্চয়ই আসতে গেলে সুবিধা হবে। আর এই ইতিহাসটা আমার বলার থেকে ঠাকুরমশাইয়ের কাছ থেকে জানাটা মানে বিশেষ করে ভালো লাগবে, আমারও বেশ ভালো লাগলো, মন্দিরের সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম। আর এই মন্দিরেও আমি প্রথমবারই এসেছি, তো কেমন লাগলো তোমাদের এই পুরো ভিডিওটা আমাকে জানাতে অবশ্যই ভুলো না। তোমাদের যদি পুরো ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো তোমাদের ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। খুব তাড়াতাড়ি তোমাদের সাথে একটা নতুন ভিডিওতে কথা হবে। টিল দেন টাটা, বাই বাই অ্যান্ড সি ইউ সুন।